প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজ নবম ও দশম শ্রেণীর অনলাইন ক্লাস বাংলা দ্বিতীয় পত্র কৃত প্রত্যয় দ্বিতীয় পাঠ নিয়ে হাজির হলাম আমি মাহমুদা আক্তার দুলালী, সিনিয়র শিক্ষিকা, রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়। পূর্ববর্তী পাঠ পর্যালোচনা, কৃত প্রত্যয় কি তা জেনেছি, প্রকৃতি চিহ্ন কি এবং এর ব্যবহার জেনেছি, গুণ ও বৃদ্ধি কি তা জেনেছি। এ পাঠে আমরা কৃত প্রত্যয়ের প্রকারভেদ জানব, কৃত প্রত্যয়গুলো শিখব, ধাতুর সাথে যুক্ত হওয়ার পর বাংলা কৃতপ্রত্যয়ের রূপ কি পরিবর্তন হয় তা জানব, বাংলা কৃতপ্রত্যয় যোগে শব্দ গঠন শিখব। কৃতপ্রত্যয়ের প্রকারভেদ, কৃতপ্রত্যয় বাংলা কৃতপ্রত্যয়, সংস্কৃত কৃতপ্রত্যয়। বাংলা কৃতপ্রত্যয় প্রত্যয়গুলো নিম্নরূপ: শূন্য প্রত্যয়, অপ্রত্যয়, অন প্রত্যয়, অনা প্রত্যয়, অনি বিকল্পে উনি প্রত্যয়, অন্ত প্রত্যয়, অক প্রত্যয়, আ প্রত্যয়, আই প্রত্যয়, আও প্রত্যয়, আন অব্লিক আনো প্রত্যয়, আনি প্রত্যয়, আরি বা আরি বিকল্পে রি বা উরি প্রত্যয়, আল প্রত্যয়, ই প্রত্যয়, ইয়া প্রত্যয়, উ প্রত্যয়, উয়া বিকল্পে ও প্রত্যয়, তা প্রত্যয়, তি প্রত্যয়, না প্রত্যয়। শূন্য প্রত্যয় কোনো প্রকার প্রত্যয় চিহ্ন ব্যতিরেকেই কিছু ক্রিয়া প্রকৃতি বিশেষ ও বিশেষণ পদ রূপে বাক্যে ব্যবহৃত হয়, এইরূপ স্থলে শূন্য প্রত্যয় ধরা হয়। যেমন হার শূন্য প্রত্যয়, এই র শূন্য প্রত্যয়, জিত এটাও শূন্য প্রত্যয়, ধর পাকড় ইত্যাদি শূন্য প্রত্যয়। অপ্রত্যয় কেবল ভাববাচ্যে অপ্রত্যয় যুক্ত হয়। আধুনিক বাংলায় অপ্রত্যয় সর্বত্র উচ্চারিত হয় না, কোনো কোনো সময় অপ্রত্যয় যুক্ত চিদন্ত শব্দের দ্বিত্ব প্রয়োগ হয়, কখনো কখনো দ্বিত্বপ্রাপ্ত কিদন্ত পদে উ প্রত্যয় হয়। ধর যোগ অ ধর, আবার মর
যোগ অ সমান সমান মর মর, অর্থাৎ এখানে অবস্থা বোঝানো হয়েছে। ডুব যোগ উ ডুবু ডুবু, এটাও অবস্থা বোঝানো হয়েছে। অন প্রত্যয় ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় ব্যবহার হয়। বিশেষ নিয়ম, আকারান্ত ধাতুর সঙ্গে অন স্থলে ঊন হয়। আকারান্ত ধাতুর সঙ্গে প্রযোজক অর্থাৎ নিযুক্ত ধাতুর পরে আন প্রত্যয় যুক্ত হলে আনো হয়। যেমন কাদ যোগ অন সমান সমান কাদন, কান্নার ভাব, এটা ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে অন প্রত্যয় যুক্ত হয়েছে। আবার খা যোগ অন খাওন, এখানে আকারান্ত ধাতুর সাথে অন স্থলে ওন হয়েছে। এবার নিযুক্ত ধাতুর পরে আন প্রত্যয় কিভাবে আনো হয় তা দেখাচ্ছি। যেমন জানা যোগ আন সমান সমান জানানো, এটা প্রযোজক ধাতুর সাথে আন প্রত্যয় আনো হয়েছে। অনা প্রত্যয় যেমন খেল যোগ অনা, সমান সমান খেলনা। অনি বিকল্পে উনি প্রত্যয় যেমন চির যোগ অনি সমান সমান চির নি অব্লিক চিরুনি, অন্ত প্রত্যয় বিশেষণ গঠনে অন্ত প্রত্যয় হয়। যেমন
উর যোগ অন্ত উরন্ত আবার চল যোগ অন্ত চলন্ত। অক প্রত্যয়, মূর যোগ অক সমান সমান মূরক। এক নজরে আজকের পাঠ, চিত প্রত্যয়ের প্রকারভেদ জানলাম, বাংলা চিত প্রত্যয়গুলো শিখলাম, ধাতুর সাথে যুক্ত হওয়ার পর বাংলা চিত প্রত্যয়ের রূপের কি পরিবর্তন হয় তা জানলাম, বাংলা চিত প্রত্যয় যোগে শব্দ গঠন শিখলাম। বাড়ির কাজ, বাংলা চিত প্রত্যয়গুলো মুখস্থ করবে, প্রত্যয় সাধিত হওয়ার পর প্রত্যয়গুলোর রূপ মুখস্থ করবে, কোন প্রত্যয় যুক্ত হয়ে কোন পদ গঠন করে তা মুখস্থ করবে, পূর্বের প্রশ্ন দেখে প্রশ্নের ধরন সম্পর্কে ধারণা নেবে ও গুরুত্বপূর্ণ প্রত্যয়গুলো বেশি বেশি পড়বে, কোথাও কিছু না বুঝলে খাতায় লিখে রাখবে এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা হবে। ধন্যবাদ।